সরকারি ইট আত্মসাতের অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। রাস্তা করার জন্য তো দিয়ে পাঠাইছে সরকার, তো এখন মেম্বাররা যদি আত্মসাত করে বাড়ি বাড়ি সব বহে নেয়, তাহলে তো পাবলিক কি করবে? এটা তো ব্যক্তিগত কাজে লাগানোর জন্য নয়, এটা সরকারি সংস্থায় কাজে লাগাতে হবে। প্রচুর ইট ছিল, ওই ইটগুলো তুলে নিয়ে যে রাস্তা খারাপ রাস্তায় না দিয়ে মেম্বার ডাইরেক্ট বাড়িতে রেখে দিয়েছে। খবর, রাস্তার ইট পঞ্চায়েত সদস্যের বাড়িতে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির হুঁকারহাট এলাকায়। জানা যায়, হুঁকারহাট মোড় থেকে সরিষাডাঙ্গা পর্যন্ত যে বেহাল রাস্তা রয়েছে তার মেরামতের জন্য সরকার থেকে ইট পাঠানো হয়। মুর্শিদাবাদ জেলা পরিষদের অধীনে এই রাস্তার কাজ চলছে, ফলে রাস্তাতে যে পুরনো ইট সলিং করা ছিল সেই ইটগুলি ট্রাক্টরে করে পাটকেলডাঙ্গা পঞ্চায়েত সদস্যের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। স্থানীয়দের দাবি, রাস্তার ইট পঞ্চায়েত সদস্যের বাড়িতে না নিয়ে গিয়ে রাস্তার কাজে লাগানো হোক। আমরা ধরেন ওটা তো বুঝতে পারিনি কি এটা রাস্তার ইট, সেটা চুপচুপ করে তখন ধরেন বাইরে থেকে ইট লিয়ে সেটা বাড়িতে ভরে, আমরা কি করে জানবো বলুন যে রাস্তাতে কাজ হয়েছে? আমরা শাস্তি চাইছি কি এই ইট কেন বাড়ি নিয়ে যাবে রাস্তার ইট? আমাদের এটা হুঁকাহাট থেকে আমলা বাড়ি, এই রাস্তা জেলা পরিষদের কাজ হচ্ছে। পুরাতন ইট সোলিং ছিল, সেটা এখন ওই রাস্তা মেরামত করার জন্য ওই সোলিংটাকে তুলে ফেলছে। তো ইটগুলো আমাদের এখানকার যে মেম্বার আছে, মেম্বারের প্রতিনিধি, সে নিয়ে আসছে। তো তাকে জিজ্ঞাসা করা হলো ইটগুলো কোথায় রাখছো, উনি বললো কি আমার হেফাজতে এখন আমার বাড়িতে রাখা হচ্ছে। আমরা চাইছি ওই ইটগুলো অন্য রাস্তাতে দেওয়া হোক, ভাঙাচোরা রাস্তায়। আমরা বলেছি, আমাদের কথা শুনেনি, আমাদেরকে হুমকিও দিয়েছে। এটা আমরা বলতে চাইছি, আমাদের ইট আমরা যা ইচ্ছা তাই করবো। এখন আপনার জেলা পরিষদ থেকে রাস্তাটা নতুনভাবে পিচ রাস্তা হচ্ছে, তা কাজ চলছে মাটি চওড়া করে, তাতে এখন ওই পুরনো ইটগুলোকে মেম্বার মানে মাটি খোঁড়ার ফলে পুরনো ইটগুলো বেরিয়ে গেছে, সেই ইটগুলোকে আপনার মেম্বার ট্রাক্টরে করে নিয়ে যাও ওর বাড়িতে রেখেছে। মেম্বার, হ্যাঁ, পঞ্চায়েত সদস্যর স্বামী। সে কথাটাই আমরা জিজ্ঞাসা করতে গেলে উনি আমাদেরকে সঠিক উত্তর তো দেয়নি, বরং বলছে যে শুনো কী করছে না করছে সেটা আমরা দেখবো। আর এত এসব নিয়ে তোমাদের আমাদের এত জিজ্ঞাসাবাদ করার কী মানে হয় জানি না, আমরা যা ইচ্ছা তাই করবো বলতে গেলে একটু চড়াওভাবে নানা রকমের প্রশ্ন আমাদের সঙ্গেই তর্ক বিতর্ক করেছেন।